আসসালামু আলাইকুম দর্শক বিন্দু, আজকে আপনাদের সাথে আমি যে ভিডিওটা শেয়ার করব সেটা হচ্ছে ইউনিলিভারের পিউরিট। এটা কিট শেষ হয়ে গেলে আপনি ইনস্ট্যান্ট কিভাবে পানি পাবেন। তো আসলে কিটের যেটা মূল যে কিটটা, এটা হচ্ছে জাস্ট একটা সিকিউরিটি পারপাস। তো আমি আজকে এটা আপনাদেরকে দেখাবো কিভাবে এটা আপনি ডাইরেক্ট শর্ট করে দিবেন, যাতে আপনার অন্য ফিল্টারগুলো কাজ করবে, পরবর্তীতে আপনি এটা আপনার টাইম মতো কিনে নেবেন। এবং যাদের বাসায় দেখা যাচ্ছে ডিপের পানি, তাদের এটাকে শর্ট থাকলেও সমস্যা নাই, কারণ এটা জাস্ট ওদের একটা চেক করে। হ্যাঁ, এই এছাড়াও ভিতরে আর একটা ফিল্টার আছে, মাঝখানে একটা ফিল্টার আছে, উপরে সেকনি আছে, ওটা দিয়ে আপনার চলে যাবে। তো আমাদের সাথেই থাকুন, দেখুন আমি এটা কিভাবে শর্ট করি। অলরেডি কিছু অংশ, দর্শক দেখেন আমি অলরেডি কিছু অংশ ভেঙে ফেলছি, তো বাকিটা আমি ভেঙে ফেলবো, সাথেই থাকুন। তো দর্শক দেখুন, এটা আমি অলরেডি ভেঙে ফেলছি, এই যে ভেঙে ফেলছি, এই যে দেখেন, জাস্ট এখন আমি এটা লকটা ডাইরেক্ট করে দিব। তো আমাদের সাথেই থাকুন। তো দেখুন এই যে কাটিং প্লাসটা দিয়ে আমি কাটলাম, তো এইটা খুলে ফেললাম, দেখেন এটা খুলে ফেলাবার পর এখানে একটা ছোট্ট লক আছে, এই যে লকটাও খুলে ফেললাম। তো দেখেন এটা একটা ওরা স্প্রিংয়ের মতো দিছে, এটা একটা নির্দিষ্ট টাইম গেলে জাস্ট আপনার এখানে একটা পাথর দেয়, ওই পাথরটা ক্ষয় হয়ে যায় ধীরে ধীরে। তারপরে আপনার এই যে এটা দিছে, এটা উপরে থাকে, উপরে থাকলে এই নিচের অংশে একটা আছে, স্পেস আছে, ফ্রি স্পেস, এটা দিয়ে পানি যায়। তো যখন এটা এভাবে চলে যায় তখন এটা আটকে যায়, জাস্ট একটা ওয়াশারের ন্যায় এটা কাজ করে। হ্যাঁ, তো জাস্ট আমি এটা এখান থেকে তুলে ফেলবো, দেখেন এখন কিন্তু এটা ডাইরেক্ট হয়ে গেছে, এখন এই প্রান্ত থেকে পানি যাবে, এটা ইনপুট হবে, এটা আউটপুট হবে। তো কত ইজিলি এটা দেখেন। তো এরপরও আপনার ইউনিলিভারে দেখা যাচ্ছে তিনটে ফিল্টার থাকে, আমি কর্ম নয় দেখাচ্ছি। তো দেখুন এটা পুরো, এটা পুরাতন ফিল্টার, এটা আপনার অনেক দিন যায়, এটা কয়লা, এটা আপনার অনেক দিন লাস্টিং করে, মূলত এইগুলোই ফিল্টার করে। হ্যাঁ, এবং এটা একটা ফিল্টার, এটাকে পানি দিই প্রথমে কি করে, আপনার পানিটা উপরের একটা থাকে, সেকনি থাকে, ওই সেকনিটা আমি ওটা দেখাবো, সেকনিটা দিয়ে ফিল্টার হয়, তারপরে এটার ভিতরে আসে, এটার পরে এই যে লক, এটার ভিতর দিয়ে পানিতে যায়, পানিতে যাওয়ার পরে এটার ভিতরে, তারপর এটার ভিতর দিয়ে উপরে ওঠে। তো মূলত কাজ এটার, আর এটা শুধু তো সিকিউরিটি, এটা ব্যবসা, বুঝতে পারছেন? তো আমি কি করলাম, আমি এটা শর্ট করে দিলাম, জাস্ট এই যে দেখেন, কিছু নাই এটার ভিতরে, কিছু নাই। তো দর্শক দেখুন আমি এখন এটা সেট করব। তো প্রথমে আমি এই কভারটা খুলে নিলাম, কভারটা খুললাম, এবং ঠিক জাস্ট এই একই পয়েন্টে আমি এটা দিয়ে দিলাম। দর্শক দেখুন এটা আমি আটকে দিলাম, এরপরে আমি এটা আটকাবো, এটা পরে আটকাবো, এখন আমি বেশ কিছু পানি দিই, পানি দিয়ে এটা ফুলফিল করি, তারপরে এটার অ্যাকশন দেখা যাবে। আসসালামু আলাইকুম। তো দর্শক এটা হচ্ছে মূল ফিল্টার, হ্যাঁ এটা হচ্ছে এখানে থাকে, তো এটা হচ্ছে কয়লা জাতীয় এক ধরনের পদার্থ, এটাকে এটা ফাইনালি ফিল্টারটা করে। তো এটা আমি আটকে দিলাম, এটা সেকেন্ডলি ই করে ফিল্টারিং করে, এই সেকশনটা হচ্ছে প্রথমে ফিল্টার করে। তো দেখলেন সারা জীবন ইউনিলিভারের কাছ থেকে আপনি ধরা থাকেন, ইউনিলিভারের কাছে আপনি ধরা থাকেন, যেন সারা জীবন 700 থেকে 700 টাকা বা 1200 টাকা দিয়ে ওদের কিটগুলো কিনতে থাকেন, এটাই ওদের একটা ব্যবসা। তো দেখলেন এটা শর্ট করে দিলাম, তা আমাদের সাথেই থাকুন। তো দর্শক আমি এখন এটায় পানি দিব,
জাস্ট আপনার তিন চার জব দিতে হবে। তো দর্শক দেখুন পানি কিভাবে পড়তেছে এখান থেকে। এটা জাস্ট ওদের একটা লক ছিল, আমি কি করছি এটা খুলে লকটা আউট করে দিছি। তো দেখতেই পাচ্ছেন জাস্ট এখন পানির নিচের অংশটা যাবে, এই নিচের অংশে যাবে, এখান থেকে আবার উপরের দিকে উঠবে, একটা আরেকটা লাস্ট ফিল্টার হবে, তারপর এখানে চেম্বারে চলে আসবে, তারপর এখান থেকে পানি পড়বে। তো দর্শক আজকে এই পর্যন্তই, আমাদের ভিডিওগুলো দেখুন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ, বেস্ট অফ লাক।